ছাদ বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের চূড়ামণকাটি ইউনিয়নের কবির হোসেন। তাকে দেখে উৎসাহী হয়ে বাড়ির আঙিনা ও ছাদে ফল ফুল ও ঔষধি গাছের বাগান গড়ে তুলেছেন অনেকেই। আগ্রহীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা কৃষি বিভাগ। চূড়ামণকাটি ইউনিয়নের বাসিন্দা সরকারি চাকরিজীবী কবির হোসেন নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন বনজ ফলজ ও ঔষধি গাছের বাগান। তার এই বাগানে কিউই, পিনাক বাটার সহ দেশি বিদেশি ফল ও ঔষধি প্রজাতির প্রায় 600 গাছ রয়েছে। অন্যদের উৎসাহিত করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন তিনি। আমি কখনো ফল বিক্রি করিনি কিংবা গাছ বিক্রি করিনি। আমার উদ্দেশ্য একটাই, যে আমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হোক। গাছপ্রেমী কবিরকে দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকে নিজ উদ্যোগে বাড়ির ছাদে ও আঙিনায় গড়ে তুলেছেন বাগান। ভাইয়ের দেখা থেকে আমরা এখানে গাছ লাগাইছি, ভাই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, সেখান থেকে আমাদেরকেও গাছ দেয়। এছাড়া এখানে অনেক রকমের সবজি আছে, অনেক কিছুই আছে যা খুবই ভালো লাগে। এসব বাগান থেকে বিষমুক্ত সবজি ও ফল পাওয়ার পাশাপাশি পাখির আশ্রয়স্থল গড়ে উঠছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এই ছাদ বাগান বা ছাদ কৃষিতে ঝোঁকার ফলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশের জন্য অবশ্যই সেটা ভালো। এর কারণ যে কোনো গাছ বা যে কোনো লতা যাই হোক না কেন, সেখান থেকে অক্সিজেন পাচ্ছি আমরা, এবং এর ফলে যে মানুষ কিছু ফল দেশের ফলের গাছ হয়, কিছু ফল পাচ্ছে কীটনাশক মুক্ত। ছাদ বাগানীদের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা কৃষি বিভাগ, আর শৌখিন চাষীদের সম্মাননা দিয়ে উৎসাহ দিচ্ছে জেলা প্রশাসন। চারা বিতরণ ছিল, মেলা, এসব করার ফলে গ্রাম অঞ্চলে আমাদের আপনি দেখবেন যে ব্যাপক ফল গাছ জনপ্রিয় হয়েছে, এবং অনেক ধানি জমি কেটে মানুষ এখন কিন্তু বাণিজ্যিক ভাবে ফলের বাগান করতেছে। আমরা প্রতি বছর পুরস্কার দিই, যে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার হয়, এবং এখানে অনেক ক্যাটাগরিতে কিন্তু পুরস্কার হয়, বাগান করার জন্য পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে যশোরের চূড়ামণকাটি এলাকায় গড়ে উঠেছে মোট 15টি ছাদ বাগান। দীপ্ত, বার্তা কক্ষ।